আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম। আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম। আই গট আ মোবাইল ফোন ইয়েস্টারডে। আই গট আ মোবাইল ফোন ইয়েস্টারডে। নেক্সট যে বাক্যটিতে আছে সেই বাক্যটি হলো আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব। আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব। ইংরেজি হলো I will get you a new bag. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আপনাদের সামনে আরো একটি স্পোকেন প্র্যাকটিস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব গেট, বাইয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, গেট ব্যবহার করব। বাই অর্থ কেনা এবং তার পরিবর্তে গেট, গেট অর্থ কি ব্যবহার ব্যবহৃত হয়, ক্রয় হিসেবেও করা হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো আসুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে আমরা গেটের ব্যবহারটা শিখে নিই। তো প্রথমে দেওয়া আছে গেট মানে ক্রয় করা, টু বাই সামথিং। বাই এর পরিবর্তে আমরা গেট ব্যবহার করতে পারি। এর স্ট্রাকচার হলো আপনি যে কোনো টেন্স, যে কোনো সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন, সর্বক্ষেত্রে আপনি এই গেট ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে কিছু প্র্যাকটিস করে শিখে নিই। প্রথমে দেওয়া আছে আপনি কি কিনতে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট এর অর্থ হলো আপনি কি কিনতে চান। নেক্সট যে বাক্যটি দেওয়া আছে সে বাক্যটি হলো আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম। আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম। আই গট আ মোবাইল ফোন ইয়েস্টারডে। আই গট আ মোবাইল ফোন ইয়েস্টারডে। নেক্সট যে বাক্যটি দেওয়া আছে সে বাক্যটি হলো আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব। আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব। ইংরেজি হলো আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ। আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ। নেক্সট যে বাক্যটি দেওয়া আছে সর্বশেষ বাক্যটি, এই বাক্যটি হলো আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি। আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি। ইংরেজি হলো আই গট ইট ফ্রম বসুন্ধরা সিটি। আই গট ইট ফ্রম বসুন্ধরা সিটি। তো আপনারা বুঝতেই পারতেছেন যে গেটের ব্যবহারটা, গেট ব্যবহার করেছি আমরা। তো আপনি যদি চান, আপনি চাইলে বাই অর্থ কি কেনা, এই বাইয়ের পরিবর্তে আপনারা গেট ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।